একটা জিনিস বুঝি নয়, মা কইছে ডাইল নিত, সাবান নিত, লবণ নিত, একখান নোট দিয়ে আয় কেনে তিনান বাজার নিব, মাথায় ধরেন না, এত বড় মুশকিলে পড়ে গেলাম। বন্ধু অনেকদিন হয়েছে এগা ফাটে তুমি, আজ যে এগা ফাটে তুমি কি কস না, ঠিক আছে সবাই এক তো একটা ফাটে, তবে কিন্তু আমাদের কাছে তো টাকা নেই। কি রে হাবুরাতে এত আনোট, 1000 টাকা নোট, কারণ কি আজকে মারতে হবে? হ্যাঁ ঠিক ঠিক, এ হাবু এদিকে এদিকে, হুন হুন এদিকে। কিরা হাবু তোর কাছে এত আনোট কোথায় পাইলি? একখান জিনিস বুঝলাম না, আন মাই কইছে নুন সাবান ডাল নিত, কেনতে দিয়া কেনে এতাইন বাজার নিব, এ হুন 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 হুন। তোকে আমি আরো 51 দিচ্ছি, খুশি যা ভাই। I got broads in Atlanta, just hit the lean in the family, credit cards in the scammers. আগে তো তেল অবস্থা হয়েছে, এটা জাকানাকা ডান্স হবে কি কস, চলো আঠাও ইয়া ইয়া। থালারা বোধাই একটা নোটের বদল ফেরার নোট দিছে আর এই দোয়ানদার কাউ কিয়া, আর এক প্যাকেট লবণ দেন, আর এক প্যাকেট হোসা সাবান দেন, আর এক কেজি ডাল দেন। মেমো লাগবনি? না মেমো টেমো লাগবে না, না ডাইরেক্ট দিয়ে দিতাম। হ্যাঁ ডাইরেক্ট দিয়ে দেন, নগদ নি না বাকি? নগদ নগদ, বাকি হইলে ওই তো না, নগদ। কিয়া কিয়া নুন 1 কেজি, আর ডাল 1 কেজি, আর হোসা সাবান 1 প্যাকেট। ও কাকু গেল ললিপপ দিয়ে, এটা কানলাই কানলাই, তুই ললিপপ খেয়ে বয়স হয়েছিস? আমি হাবু না। ও আচ্ছা দে টেঙা দে, কই বাজার দেন আর খাটাচ্ছা, হিসাব করি নে 50 টেঙা, 70 টেঙা, 360 টেঙা, 360 টেঙা। হ্যাঁ লন, এই লন ডাইলের টেঙা, এই লন নুনের টেঙা, এই লন সাবানের টেঙা, এই লন ললিপপের টেঙা। 10 টেঙা, 20 টেঙা, 30 টেঙা না, হয়েছে 360 টেঙা। নেরে আয় 60 হাজার লাই, 60 টেঙা দিছি নে। আন্দাজি কথা আরে, 60 জিনিস হলে 60 টেঙা দিলে হইব নি, ডিমের দাম 10 টেঙা, এটার দাম 50 টেঙা। আর নেরে আয় 60 জিনিস হলে 60 টেঙা দিছি, ওই তো না, হয়েছে 360 টেঙা, তুই দিয়েছ 30 টেঙা, বাকি টেঙা কে দিব?